তিনটি জেলার নির্ধারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের উপর পরিচালিত এক জরিপের তথ্য বলছে, সেখানকার এক তৃতীয়াংশের বেশি শিক্ষার্থী প্রাইভেট টিউটরের কাছে পড়ে, আর প্রাইভেট টিউটরের কাছে না পড়লে শিক্ষার্থীরা অপ্রত্যাশিত সমস্যায় পড়ে, এমনকি প্রাইভেট টিউটরের কাছে না পড়লে শিক্ষার্থী ফেল করবে বলে মনে করে জরিপে অংশ নেওয়া এক তৃতীয়াংশ মানুষ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ও এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম দেশের উত্তরাঞ্চলের তিনটি জেলা গাইবান্ধা, ঠাকুরগাঁও ও নীলফামার 30টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন পর্যায়ে 408 জনের উপরে জরিপ করে প্রাথমিক শিক্ষার এইসব নানা তথ্য পেয়েছে। আজ রোববার রাজধানীর খামারবাড়ি এলাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে এক জাতীয় সম্মেলনে জরিপের তথ্য প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষায় সরকারি বিনিয়োগ, স্থানীয় অভিজ্ঞতা ও করণীয় শীর্ষক এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সম্মেলনে জরিপের ফলাফল নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান। প্রবন্ধে বলা হয়, দারিদ্র্যের হার গাইবান্ধায় জাতীয় হারের প্রায় দ্বিগুণ। ঠাকুরগাঁও জেলায় এই হার জাতীয় হারের চেয়ে কম হলেও নীলফামারিতে আবার তা জাতীয় হারের চেয়ে প্রায় 8% বেশি। ঠাকুরগাঁও জেলার সাক্ষরতার হার জাতীয় হারের চেয়ে বেশি হলেও গাইবান্ধা ও নীলফামারিতে তা জাতীয় হারের চেয়ে কম। আবার গাইবান্ধা জেলায় বাল্যবিবাহের হার জাতীয় হারের চেয়ে প্রায় 11% বেশি। জরিপ করা 30টি বিদ্যালয়ের মধ্যে 14টিতে 5টির কম শ্রেণীকক্ষ রয়েছে, যা প্রয়োজনের চেয়ে কম। আর শিক্ষকের গড় সংখ্যা ছিল 6, সেখানকার শিক্ষার্থীর বিবেচনায় গড়ে 29 জন শিক্ষার্থীর বিপরীতে 1 জন শিক্ষক আছেন, যা জাতীয় হারের চেয়েও কম। কিন্তু সমস্যা হয় যখন কোনো শিক্ষক বদলি হন বা অনুপস্থিত থাকেন, তখন ক্লাসটিতে সমস্যা হয়। অন্যদিকে বিদ্যালয়গুলিতে অফিস সহায়ক না থাকায় প্রধান শিক্ষকের উপরে বাড়তি চাপ পড়ে, এর ফলে তিনি পাঠদান ও শিক্ষক শিক্ষার্থীদের ঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন না। জরি